শুভ সকাল বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আবার আপনাদের স্বাগত। আজকে আমি কামরাঙা সম্বন্ধে আচ্ছা আপনাদের জানাব যে আমরা নিচে দেখেছি অনেক রকমের কামরাঙা হয়ে থাকে বড় গাছ, কিন্তু এই ছোট্ট একটি টবের মধ্যে কি করে কামরাঙা চাষ করা যায় এবং জৈব পদ্ধতিতে। আপনারা দেখছেন যে এই যে ফুল ফলে ভর্তি কামরাঙা এবং ছোট্ট একটি টব, দেখতে পাচ্ছেন টবটা, এবং এতে কীভাবে পরিচর্যা করা হয় সেই সম্বন্ধে আপনাদের আজকে বিস্তারিত জানাব। কিন্তু তার আগে বন্ধুরা, আপনারা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা দেখছেন, আমি দেখতে পাচ্ছি যে শুধু দেখছেন, লাইক করছেন না এবং সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই করুন। এবার আপনাদের আমি আসল কথায় আসি, এই দেখতে পাচ্ছেন কামরাঙা এবং ফুল ফলে ভর্তি ছোট্ট একটি কামরাঙা গাছ, বেশি বড় নেই দেখুন, এবং প্রত্যেক ডালে ডালে ফুল এবং ফলে ভর্তি, প্রত্যেক ডালে প্রচুর পরিমাণে ফুল এবং ফলে ভর্তি আছে আপনারা দেখুন, এবং পুরোপুরি জৈব পদ্ধতিতে, এতে কোনো রকম রাসায়নিক সার দেওয়া হয়নি এবং রাসায়নিক সার ছাড়া পুরো দেখতে থাকুন, পুরো গাছে ভর্তি কামরাঙা ছোটো গাছ, এবং এখনো পর্যন্ত আবার ফুল দিচ্ছে, এবং এর পরিচর্যা সম্বন্ধে আপনাদের বলি। আপনারা দেখতে পাচ্ছেন, আমার এর আগে ভিডিও হিন্দিতে দেখেছেন, গার্ডেন এক্সপ্লোর দেখুন, টপটা দেখতে পাচ্ছেন আপনাদের, এরা এই যে দেখছেন টবে, যে খুব বেশি বড় টপ তা না, এতে পুরোপুরি জৈব পদ্ধতিতে, এতে আপনার খল পচা গোবর সার এবং মনডাস যেটা হাড় গুঁড়া, এই তিনটে জিনিসই দেওয়া হয় এবং বছরে একবার মাটি চেঞ্জ করা হয়। দেখুন ফুল ফলগুলো দেখুন, তো এইভাবে কামরাঙা চাষ করা যাবে টবে, আপনারাও পারলে আপনারাও করতে পারেন, এবং আপনারা লাইক সাবস্ক্রাইব করলেন, আপনাদের পরবর্তী ভিডিওতে আমি আবার দেখাবো কী করে করা হয়, পুরো জৈব পদ্ধতিতে কামরাঙা চাষ। ধন্যবাদ বন্ধুরা, আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল।